ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আখে। এরই মধ্যে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। চলতি বছরের 28 জানুয়ারি শুটিং সেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে পুড়ে যায় অভিনেত্রীর শরীরের 35%। পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 2 মাস চিকিৎসা চলে এই অভিনেত্রীর। খুব বেশি একটা না দেখা গেলেও গত 28 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শারমিন লিখেছিলেন, আজ ঠিক 2 মাস পর প্রথম রোদের আলো গায়ে মাখা, আগামী 6 মাস এই আলোর সঙ্গে আমার আড়ি, ভালো থেকো রোদ। এরপরই তিনি এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানান আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। সংবাদ সম্মেলনে স্মরণ করেন সেই ভয়াবহ স্মৃতির কথা। বর্তমানে বাসায় সম্পূর্ণ বিশ্রাম নিলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন শারমিন। স্ট্যাটাসটিতে তিনি লিখেন, আমি পুরনো নিউজগুলো দেখছি, হেডলাইনগুলো পড়ছি আর ভাবছি, একটা মানুষ মৃত্যু সজ্জায় আর আমরা কি অসুস্থ খেলায় মেতেছিলাম। মানুষটাকে আগে বাঁচতে দিন, তারপর যা খুশি নিউজ করুন। আমি মরে গেলেও সেই লাশের পচা গন্ধের চেয়েও বাজে গন্ধ আমরা নিউজ করে ছড়িয়ে দিতে পারি। অভিনেত্রী আরও লিখেন, আমি তো কোনো অভিযোগ এখনো জমা দেইনি, তাহলে আমার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? একজন সংস্কৃতি কর্মী হয়েও নারী বৈষম্যের শিকার হতে হচ্ছে। এমনিতে এই মেয়েদেরকে দোষ দেওয়ার জন্য সবাই বসে থাকে, তার ওপর মিডিয়া মেয়েরা খারাপ এই ট্যাগলাইন তো আছেই। কয়েকটা ক্লিক আর ভিউ পাওয়ার জন্য কিছু অসুস্থ মানুষ মন করা নিউজ করে গেছে যখন আমি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছি। মনের চাপা খুব উগরে দিয়ে শারমিন আখে লিখেন, আমি মিডিয়াতে কাজ করি মানে তো এই নয় যে আমি এলিয়েন। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার পাওয়ার অধিকার তো আমার আছে। আমি যে বেঁচে আছি এটাই তো মিরাকেল, মরে যাওয়ার সম্ভাবনা ছিল 80%। পোস্টে অভিনেত্রী অভিযোগ করে আরও লিখেন, সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছিল। ওয়াশরুমের বেসিনে একটা সিগারেট ভর্তি প্যাকেট পাওয়া গেছে, প্যাকেটটা পড়েনি। ফ্লোরে একটা অক্ষত লাইটার পাওয়া গেছে, এত বড় অগ্নিকাণ্ডে লাইটারটা গলেনি, ফুটেও যায়নি। পাশেই সিগারেটের আধা পোড়া টুকরো পাওয়া গেছে, বিস্ফোরণে এক টুকরো ফোম আর কাগজে তৈরি সিগারেটের টুকরো অক্ষত রয়ে গেছে। দরজা উড়ে গেছে, একটা মানুষ পুড়ে গেছে, আর এই 3টি আলামতে আগুনের আঁচ কেন লাগেনি এই প্রশ্নের উত্তর কি কেউ আমাকে দিতে পারবেন? এদিকে শারমিন আখের এমন পোস্ট দেখে নানা প্রশ্ন দেখা দিয়েছে নেটিজেনদের মনে। অভিনেত্রীর নামে মিথ্যা রটানোর জন্য তাহলে কি কেউ ইচ্ছাকৃতভাবেই করেছে এসব? কিন্তু কেন, কার এমন কি স্বার্থ জড়িয়ে আছে এর পেছনে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।